আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকদিন ধরে আমি একটা কথা বলে আসছিলাম যে নির্বাচনকে সামনে রেখে এই সরকারের সম্ভাব্য পরিকল্পনা কি হতে পারে, এবং আমি বারবার বলেছি যে সম্ভাব্য পরিকল্পনা একটাই, সেটা হলো বিরোধী দলের যারা সক্রিয় নেতাকর্মী আছেন তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া। এবং আমার এই আশঙ্কাটা আমি যেন আবার প্রতিফলিত হতে দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। উনি গত বৃহস্পতিবার একটা অনুষ্ঠানে বলছিলেন যে খুব শিগগিরই, মানে এক দেড় মাসের মধ্যে হয়তো তাকেও জেলে যেতে হতে পারে। এবং উনি উল্লেখ করেছেন যে আমানুল্লাহ আমানকে 10 তারিখে হাজিরা দিতে বলেছি, এবং হাজিরা দিলে হয়তো তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলেই আছেন, তাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান উনি নির্বাসিত জীবনযাপন করছেন, এবং উনি বলেছেন যে প্রতিদিনের দৃশ্য হচ্ছে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তারা কেউ আদালতে ঢুকছেন, কেউ জেলে যাচ্ছেন, কেউ জামিনের চেষ্টা করছেন, এই তো। এবং ওনার বক্তব্য যে এটা কোনো গণতান্ত্রিক দেশে এটা কোনো দৃশ্য হতে পারে না, কিন্তু আমাদের দেশে এই দৃশ্যটা এখন একদম একেবারে স্পষ্ট। এই যে কথাটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে অসত্য কতটুকু এটা নিয়ে কিন্তু আপনি প্রশ্ন তুলতে পারেন। অসত্য কি আদৌ আছে নাকি পুরোটাই বাস্তবতা? কিন্তু ইন্টারেস্টিং হলো এই বিষয়টা নিয়ে ওই দিনই, দেরি আর করেননি, ওই দিনই বিকেল বেলা একটা বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। উনি কি বলেছেন দেখেন, ওনার কথা, ওনার যে জবাবটা, বিবৃতি, যে ভাষাটা, এই ভাষার মধ্যে আমি কিন্তু রাজনৈতিক সহনশীলতার কোনো ছায়া পাই না। উনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নিজের কারান্তরীণ হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন, তিনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন, তা না হলে কারান্তরীণ হওয়ার আশঙ্কা প্রকাশ করবেন কেন? মানে উনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আমি কিন্তু তাই মনে করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই একটা অপরাধ করেছেন। সে অপরাধটা কি? ওনার অপরাধটা হলো উনি এমন এক সময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব নিয়েছেন যখন এই দেশে আওয়ামী লীগের মতো একটা সরকার আছে। এটি ওনার অপরাধ যে আওয়ামী লীগ সরকারের যে ক্রমাগত গণতন্ত্রকে নির্বাসিত করার যে প্রবণতা, এইটা দেখার পরেও উনি কেন বিএনপির মতো দলের মহাসচিবের দায়িত্ব নিতে গেলেন, এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি। এই অপরাধের জন্যই ওনার হয়তোবা জেলে যেতে হতে পারে। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, আমাদের দেশে কি অপরাধ না করলে কারো কারান্তরীণ হওয়ার সম্ভাবনা থাকে না? থাকে না? কত উদাহরণ চান। ওই যে কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, ওই যে খাদিজাতুল কুবরা নামে একটা মেয়ে, সে একটা অনুষ্ঠানের জাস্ট ওয়েবিনারের উপস্থাপনা করেছিল, সে কিছু বলেনি, খালি উপস্থাপনা করেছিল। এই জন্য তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, এবং সেই মামলা হওয়ার পর তাও কি 2020 সালে উপস্থাপনা করেছে, 2022 সালে মামলা হয়েছে, তাকে তখনই জেলে ঢুকানো হয়েছে, 1 বছর ধরে তার বিচারই হচ্ছে না, সে জেলে কাটতেছে, সে কোথায় আছে? কারান্তরীণ আছে। কি অপরাধ সে করেছে? প্রমাণ হয়নি কিছুই। ওবায়দুল কাদের সাহেব কি বলবেন? এদেশে তো অপরাধ না করলেই কারান্তরীণ হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কা থাকে, আপনি তো অপরাধ করতে হবে না, আর যে অপরাধ করবে সে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, $1 বিলিয়ন বিদেশে পাঠাই দেবে, অপরাধ করবে তার কিচ্ছু হবে না, সবাই তার স্তুতি গাইবে, বুক ফুলে ঘুরে বেড়াবে, খুনের মামলা করবে, রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে যাবে, ক্ষমা পেয়ে আবার খুনের মামলা আসামি হবে। উদাহরণ চান, এদেশে আছে তো, হজে থাকবে তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, কারাগারের ভিতরে অভ্যন্তরে জেলে থাকবে, কারাগারের মধ্যে আছে, তখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে, সে নাকি ওই সময় যায় না, নাশকতামূলক কাজ করে জামালপুরে হয়েছে কত কয়েকদিন আগে, আবার জামালপুরের এসপি গর্ব করে বলেছে যে এরা নাকি সবাই অপরাধ করছে, এরা নাকি ষড়যন্ত্র করছিল দেশকে অস্থিরশীল করার জন্য, এগুলো তো হচ্ছেই দেশে। তার মধ্যে মির্জা ফখরুলের ব্যাপারে যখন উনি আশঙ্কা প্রকাশ করেন যে ওনাকে জেলে যেতে হতে পারে, তখন ওবায়দুল কাদের সাহেব কোন মুখে বলেন যে অপরাধ না করলে তো হবে না, নিশ্চয়ই আপনি অপরাধ করেছেন, মির্জা ফখরুল অপরাধ করেছেন,
কি অপরাধ করেছেন বলেন না ভাই। আবার অনেক কি বলেছেন যে সরকার বিনা দোষে কাউকে আটকে রাখে না, সত্য ঘটনা সর্বোপরির কথা, সে বিনা দোষে কে আটকে রাখে না। কত উদাহরণ চান, লেখক মোস্তাক বাড়াগুলো তার কি দোষ ছিল প্রমাণ করতে পারছেন? কার্টুনিস্ট কিশোর জেলে আটকে ছিল এত বছর, কি তার অপরাধ ছিল প্রমাণ করতে পারছেন? মোস্তাককে তো মেরেই ফেলছে, মোস্তাক তো শেষ পর্যন্ত অভ্যন্তরে থাকাকালীন মারাও গেছেন। এইগুলি কতগুলি চান, এই যে গাইবী মামলা হচ্ছে, এরা কি অপরাধ করে জানেও না কিছু, আগে রাতে গ্রেপ্তার করে নিয়েছে বলছে পরের দিনের ঘটনা, মাগুরার ঘটনা ভাবে না পারা, আগের দিন তার আগের দিন বিভিন্ন জমিকে রাতে বেলা গ্রেপ্তার করে নিয়ে আসছে, আইনা বলে পরের দিন সকালে নাকি তারা মারামারি করছে, বোম ফুটেছে, অথচ যেখানে বোম ফোটানোর কথা বলা হয়েছে ওখানকার কেউ বোম ফোটানোর শব্দ পায় নাই। তো এগুলি এরা কি অপরাধ করেছে ভাই? এদের অপরাধ যারা বিএনপি করে আর কি অপরাধ থাকতে পারে? এগুলি খুবই ভয়ঙ্কর কথা। উপজেলা সাহেব আরেকটা কথা কি বলেছেন, এদেশের বিচার বিভাগ স্বাধীন, তাই নাকি? বিচার বিভাগ স্বাধীন, ডক্টর ইউনুস টের পাচ্ছি বিচার বিভাগ কতটা স্বাধীন। এগুলো কথার কথা, এই সমস্ত কথা শুনলে মানুষ না হাসে, অথচ আমাদের এখানে এগুলি হচ্ছে, আমাদের প্রতিদিন শুনতে হচ্ছে। উপজেলা সাহেব বলেছেন আইনে শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কার কাছে প্রতিশ্রুতি করেছেন আপনারা? যদি আসলেই প্রতিশ্রুতি করতেন তাহলে আসলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হতো, দেশে এখন আইনের শাসন তো নেই। এখন দেশে যে শাসন বিরাজ করছে তাকে যে নামে সংজ্ঞায়িত করা যায় এটা তো বলতেও আমাদের লজ্জা লাগে। কার শাসন চলছে এখন? একটা মানুষ আছে যে নিরাপদ, যে বুকে হাতে বলতে পারবে আমি নিরাপদ আছি? রাস্তায় বেরিয়ে গেলে কারে কখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে কেউ জানে? এমন এমন সব আইন করেছেন, পুলিশ যদি সন্দেহ করে যে আপনার কাছে কোনো ডিভাইস আছে যা দিয়ে আপনি সরকার বিরুদ্ধে প্রচারণা করতে পারেন, রাষ্ট্রবিরুদ্ধে প্রচারণা করতে পারেন, আপনাকে সে ধরতে পারে। এখানে তো পুলিশের শাসন চলছে। পুলিশ বললো যে জামালপুরে মুমিনুল হক নাকি এক ভদ্রলোক ছিলেন, সে ভদ্রলোক জেলের মধ্যে আটকা, তাকে আটক করা হয়েছে 29 তারিখে, বলা হচ্ছে যে 1 তারিখে নাকি সে, মানে পরের মাসের 1 তারিখে নাকি সে বাইরে বসে কথা ষড়যন্ত্র করছে সরকারের নাশকতা। কিভাবে করলো, জেলখানা থেকে বেরিয়ে এসে যে ষড়যন্ত্র করলো? কিন্তু পুলিশ তো মামলা করে দিচ্ছে, ওই মামলা টিকবে? কারণ পুলিশ মামলা করেছে, পুলিশের শাসন চলছে দেশে। এবং সেই পুলিশ যদি আইন মতো চলত তাও কোনো আপত্তি ছিল না, সেই পুলিশ তো রাজনৈতিক ভাবে পরিচালিত হচ্ছে। একটা কথা আমি খালি বলবো, জনগোপাল কাদের সাহেব আর যেই বলুন না কেন, আপনারা একটা কথা মনে রাখবেন, দিন সবসময় একরকম যায় না। আপনারা এখন যা কিছু করবেন সেগুলো উদাহরণ হয়ে থাকবে, এই উদাহরণগুলো পরে হয়তো কেউ না কেউ প্রয়োগ করবে, তখন হয়তো আপনাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। এগুলো কেন এরকম দেশটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।